বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি বায়ু স্তরের উপরে ঘূর্ণি বাতাসের কারণে হচ্ছে। এটি লঘুচাপে পরিণত হতে পারে, আর এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। শনিবার থেকে কমতে পারে বৃষ্টি। আবহাওয়াবিদ উমর ফারুক বলেন, যখন বায়ু স্তরের উপরে ও ভূপৃষ্ঠে ঘূর্ণি বাতাস থাকে তখন তাকে আমরা লঘুচাপ বলি। এখন যেটা হচ্ছে, সেখানে বায়ু স্তরের উপরের দিকে ঘূর্ণি বাতাস সৃষ্টি হয়েছে, কিন্তু ভূপৃষ্ঠে তা নেই। এখন বৃষ্টি হচ্ছে এই ঘূর্ণি বাতাসের কারণে। তিনি বলেন, লঘুচাপের আগের অবস্থা এখন বিরাজ করছে, তবে এটি আজ লঘুচাপে পরিণত হতে পারে। এ ঘূর্ণি বাতাস এখন আছে দেশের মধ্যাঞ্চলে, ঢাকা ও ফরিদপুর এলাকায়। এটি ধীরে ধীরে পশ্চিমাঞ্চল, কুষ্টিয়া ও রাজশাহীর দিকে চলে যাবে। বৃষ্টি আজ সহ দুই দিন থাকতে পারে। শনিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছেন মোহাম্মদ উমর ফারুক। ঢাকায় বুধবার রাত 12টা থেকে আজ বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত 44 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যা 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে 120 মিলিমিটার, কক্সবাজারে 114 ও নোয়াখালীর মাইজদিতে 108 মিলিমিটার বৃষ্টি হয়েছে।